আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো আমের কালাকাঁদ। এই কালাকাঁদটি দোকানের কালাকাঁদকেও আহার মানাবে। এটা খেতে সত্যিই খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আমি এখানে 500 গরুর দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে রেখেছিলাম। এবার একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ ভিনিগার নিলাম আর ভিনিগারের মধ্যে সেই পরিমাণ জল মেশালাম, যতটা ভিনিগার ততটা জল। এবার দুধটা বকবক করে ফুটছে, এর উপরে আমি ভিনিগার আর জলের মিশ্রণটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। আমি তোমাদের আমের কালাকাঁদ বানিয়ে দেখাবো। এটা দোকানের কালাকাঁদকেও হার মানাবে। দুধটা ফুটছে, আমি আবার আরেকটু জল যেটুকু ছিল আমি সেটার থেকে ছড়িয়ে দিচ্ছি। ছানাটা আমি কাটার জন্য এটা করছি। দুধটা এবার বকবক করে ফুটছে আর ছানা কাটাও শুরু হয়ে গেছে। আর ছানাটা হয়ে যাওয়ার পর আমি এই একটা চালুনির ওপর আমি ছানাটাকে ছেঁকে নিলাম, নিয়ে এর উপরে আমি জল ঢেলে দিচ্ছি। এবার কয়েকটা আম আমি ছোট ছোট করে কেটে একটা মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি মিক্সার জারটা বন্ধ করলাম। 4-5 মিনিট ধরে মিক্স করার পর আমি ফিরে এলাম। দেখো মিক্সারটা কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ছানা। ছানাটা আমি 1 ঘন্টা ধরে ছেঁকে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মিক্সার জারটা বন্ধ করে দিলাম। 4-5 মিনিট মিক্স করার পর ফিরে এলাম। এবার এই বাটির মধ্যে আমি কিছুটা ঢেলে দিলাম, অনেকটা বেশি হয়ে গেছে তাই। এবার আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ আমুল দুধ দিয়ে দিলাম। এবার মিক্স করলাম 4-5 মিনিট পর ফিরে এলাম। দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি 4 চামচ পরিমাণ চিনি দিলাম, দিয়ে এটাকে আমি আবার মিক্স করলাম 4-5 মিনিট ধরে। এবার দেখো মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার বাটিতে যেটা তুলে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটা চামচ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। একটা স্টিলের থালা নিয়েছি, তার উপরে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। একটা কড়াইয়ের ভেতরে আমি 1/2 কাপ মতো সুজি নিলাম। এবার সুজিটাকে অনবরত খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমি ভেজে নিচ্ছি। সুজিটা নাড়া বন্ধ দিলে হবে না। সুজিটা হালকা লাল রং করে ভেজে নিতে হবে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, সামান্য 1 চিমটে পরিমাণ লবণ। এবার খুন্তি দিয়ে আমি সুজিটাকে একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। তোমরা যে যেমন চিনি পছন্দ করো সেরকম কমিয়ে বাড়িয়ে নিতে পারো।
এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মিশ্রণটা, যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম। এবার আমি খুন্তি দিয়ে এটাকে একভাবে নেড়ে যাব, যতক্ষণ না পর্যন্ত একটু শুকনো শুকনো হয়ে আসে। এটাকে একভাবে নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ দিলে হবে না, তাহলে এটা ফুটতে পারে অথবা এটা তলায় ধরে যেতে পারে। এটা আমি প্রায় 7-8 মিনিট ধরে নাড়াচাড়া করার পর অনেকটাই শুকনো হয়ে এসেছে, তোমরা দেখলে দেখে বুঝতেই পারছো এটা এখন কতটা শুকনো হয়ে এসেছে। এটা দেখতেও কতটা সুন্দর হয়েছে, একদম কালা কাঁধের মতো ছানা ছানা দেখতে হয়েছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, এটা খেতে সত্যিই খুব সুন্দর হয়। বাচ্চারা তো এটা খুব আনন্দ করেই খাবে, এবং বাড়িতে অতিথি আসলে তোমরা তাকেও এটা দিতে পারবে। আমার তৈরি হয়ে গেছে আমের কালাকাঁধ, একদম রেডি হয়ে গেছে। যে থালাটায় আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালাটার ওপর আমি ঢেলে দিয়েছি, দিয়ে একটা খুন্তি দিয়ে সোজা করে নিয়েছি, একদম ওপরটা সমান করে নিয়েছি, আর একটু চারপাশ দিয়ে একটু ধরে ধরে ঝাঁকিয়ে নিয়েছি যাতে এটা টাইট মতো হয়ে যায়। দেখো ওপরটা কতটা সুন্দর আর সমান হয়েছে। এটাকে আমি 3-4 ঘন্টা এইভাবে রেখে দেব। 3-4 ঘন্টা পর আমি এটাকে কালাকাঁধের আকারে কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে। আমি এখানে চৌকো শেপে কাটছি। আমার পুরোটা কাটা হয়ে গেছে। এবার একটা আমি হাত দিয়ে তোমাদের তুলে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর। দেখো আমি একটা একটা করে তুলছি আর কত সুন্দর এটা উঠে যাচ্ছে, আর কত সুন্দর চৌকো সুন্দর করে কাটা হয়েছে, এটা খেতে তো অপূর্ব লাগবে। আমার রেডি হয়ে গেছে আমের কালাকাঁধ। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।